ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করল সোনামুড়া মহকুমাধীন ধানপুর শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সায়ন পাল। তার নম্বরের শতাংশ 97.2%, প্রাপ্ত নম্বর 486। তার এই সাফল্যে খুশি বাবা সুব্রত পাল, মা শিল্পী পাল সহ গোটা পরিবার। তার বাবা কৃষিকাজ করে, ছেলেকে পড়ালেখা করিয়ে মা গৃহিণী। মাধ্যমিকে ও সায়ন জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল। আগামী দিনে লেখাপড়া করে সে প্রফেসর হতে চায়। তার সাফল্যের জন্য মা বাবার পাশাপাশি গৃহ শিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা উল্লেখ করে সায়ন। ছেলের সাফল্যে খুশি মা বাবা সহ পাড়াপড়শিরা। মানসিকতা এবং লক্ষ্য স্থির থাকলে শত প্রতিকূলতার মধ্যেও যে সফলতা অর্জন করা যায় সেটাই প্রমাণ করলো সায়ন। আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ক্লাস 12-তে। আচ্ছা, কী রেজাল্ট হয়েছে? রেজাল্টে সম্ভাব্য মেধা তালিকায় একটা স্থান করে নিয়েছি। তো আমার প্রাপ্ত নম্বর 486, 97.2%। তোমার নাম? নাম সায়ন পাল। বাবার নাম? বাবার নাম সুব্রত পাল, মার নাম শিল্পী রানী পাল। কোন স্কুলে পড়ছো তুমি? আমি শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র। কী হতে চাও তুমি? আমি প্রফেসর হতে চাই, তাছাড়া সাহিত্য জগতে নিজেকে এগিয়ে নিতে চাই। আঁকার শখ আছে, ছবি আঁকার। এখন কি লেখালেখি করো এখনই? হ্যাঁ, চলছে আর কি। তো মাধ্যমিকে কেমন ফল করেছিলে? মাধ্যমিকে আমি জেলা ভিত্তিক মানে টপার হয়েছিলাম আর কি। আচ্ছা, এবার তো স্টেট ভিত্তিক হলাম, খুব ভালো লাগলো। তোমার সাফল্যের পিছনে মানে তুমি কীভাবে এই সাফল্যটা আনলে যদি বলো? সাফল্য বলতে প্রথমত আমার মা বাবা তো অক্লান্ত পরিশ্রম, তারপর আমার সকল বাড়িঘরের সকলে আত্মীয় স্বজন, এবং আমার যে প্রাইভেট মাস্টার আছে মিজানুর রহমান স্যার, তিনিও প্রচণ্ড সাহায্য করেছেন, এবং স্কুলের সমস্ত শিক্ষিকা, বিশেষত যে আমার যে এএসএম অর্থাৎ গোপা ম্যাম, তিনি আমাকে আর্থিক এবং সব দিক দিয়ে সাহায্য করেছে। বইপত্রে দুলাল স্যার আছে, জিতেন্দ্র স্যার, দেবজিৎ স্যার, সবার অনুপ্রেরণা দিয়েছে আমাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।